থামলে ভালো হয়, থামো থামো। ওই যে দক্ষিণ দক্ষিণ উত্তর চোতা চোতা আরে থামো না রে ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। 1991 সালের 27শে ফেব্রুয়ারি আমাদের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে যে প্রোগ্রামগুলো হচ্ছে তার মধ্যে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা দিন। এই দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন এবং এই দিনটিকে স্মরণ করেই আজকের এই সভা। প্রিয় ভাইয়ের, আমি আজকের এই দিনে সবচেয়ে প্রথম স্মরণ করতে চাই গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই কথাটাকে আমাদের মাথায় রাখতে হবে, এই দেশে গণতন্ত্র কিভাবে আসলো, এই দেশের গণতন্ত্র কিভাবে নিহত হয়েছিল, এই দেশের গণতন্ত্র 1975 সালে 74 সালে বাকশালের মাধ্যমে এই দেশের গণতন্ত্র চিরতর স্তব্ধ হয়ে যায়। চারটি পত্রিকা চালু ছিল, সমস্ত পত্র পত্রিকা বন্ধ, তখন তো টেলিভিশন খুব একটা ছিলই না, একটা মাত্র টেলিভিশন ছিল, সেটা হলো জাতীয় টেলিভিশন, যেটা বাংলাদেশ টেলিভিশন, এই একটা টেলিভিশন ছিল, আর কোন রকম সংবাদ মাধ্যম ছিল না চারটি পত্রিকা ছাড়া, কারো কথা বলার অধিকার ছিল না, কোনো রাজনৈতিক দলও ছিল না, এমনকি আওয়ামী লীগ, সে আওয়ামী লীগও বিলুপ্ত করা হলো, চলে গেল বাকশালের পেটে। বাকশাল থেকে উদ্ধার করলো এই দেশের গণতন্ত্রকে এবং সেটা উদ্ধার করে দেশ নেত্রী বেগম, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র কায়েম করলেন, পুনঃপ্রতিষ্ঠা করলেন এবং আওয়ামী লীগকেও রাজনীতি করার লাইসেন্সটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে দিয়েছিলেন। আজকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারত না যদি ওই রকম আওয়ামী লীগের মতো আজকের এই সরকারের মতো যদি মনোবৃত্তি জিয়া রহমানের সাহেবের হতো, তাহলে আওয়ামী লীগ আজকে রাজনীতি করতে পারত না, তাহলে হয়তো তাদের লাইসেন্স দেওয়া হতো না, কিন্তু সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে নাই। অতঃপর এই দেশের গণতন্ত্র লালিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, এই দেশের স্বাধীনতা আমরা লাভ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণায়, এই দেশের গণতন্ত্র আমরা লাভ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানে, এই দেশের গণতন্ত্র লালিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কোলে, আর সেই গণতন্ত্রকে হত্যা করে আবার এরশাদ শাহী ক্ষমতায় আসলো, সেখান থেকে সাত দফা সাত দলীয়ঐক্যের মাধ্যমে এবং এমনকি আওয়ামী লীগের সঙ্গে তখন সঙ্গে ছিল সকলকে নিয়ে একই এরশাদকে হটানোর পর, আমি লম্বা কথায় গেলাম না, এরশাদকে হটানোর 90-এর তুমুল আন্দোলনের পর, এরশাদ চলে যাওয়ার পরে সর্বদলীয় মতামত অনুযায়ী নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন হলো, সেই নির্বাচনে শহীদ আমাদের আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হন। আজকের প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর সঙ্গে তফাৎটা হলো এই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বরাবর জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, পাঁচটি সিটে নির্বাচন করে বরাবর জয়লাভ করেছেন, কোন ভোট কারচুপি নির্বাচন নয়, কোন রাতের আধারে নির্বাচন নয়, কোন নৈশ ভোটে নির্বাচন নয়, আজকের প্রধানমন্ত্রী এবং তার সরকার নৈশ ভোটে নির্বাচিত একটি সরকার, অবৈধভাবে নির্বাচিত একটি সরকার। আজকে তাই প্রিয় ভাইয়েরা, আমি মনে করি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির হাতে নিরাপদ, এই দেশের গণতন্ত্র
বিএনপি হাতে নিরাপদ, এই দেশের মানুষের বাঁচার অধিকার, কথা বলার অধিকার একমাত্র বিএনপি হাতে নিরাপদ, অন্য কোনো দল সেটা নিরাপদ রাখতে পারে নাই। এর সাথে সময় দেখেছি, আর হাসিনা আজকে 12-14 বছরের এই শাসন আমলে আমরা দেখেছি, আমরা লুটপাটের রাজনীতি দেখেছি, আমরা খুনের রাজনীতি দেখেছি, আমরা গুমের রাজনীতি দেখেছি, আমরা দেখেছি 74-75-এ কিভাবে হাজার হাজার যুবক কর্মীকে হত্যা করা হয়েছিল, শুধুমাত্র গণতান্ত্রিকামী যুবকদের হত্যা করা হয়েছিল সেদিন। আজকেও তার পুনরাবৃত্তি হচ্ছিল, কিছুদিনের জন্য থেমে আছে, এখন আন্দোলন শুরু হয়েছে। আজকে আন্দোলনের তোরে এখন আমরা দেখলাম, আজকে তো আজকে পেপার আসছে কি নাম, অখ্যাত কুখ্যাত একজন লোক তাকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন হিসেবে, কি নাম, হাবিবুল বাসার সম্ভবত, হাবিবুল আউয়াল, কখনো নাম শুনি নাই। এই সমস্ত লোকগুলো অখ্যাত কুখ্যাত কতগুলো লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আমরা সেই ব্যাপারে আগ্রহী নই। কিন্তু ভাবতে খুব খারাপ লাগে যে এই সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, গণতন্ত্রের গলা টিপে হত্যা করার জন্য একদল জল্লাদ নিয়োগ করেছে নির্বাচন কমিশন নয়, এদেরকে জল্লাদ বলা হবে, এরা হলো একদল জল্লাদ যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করার জন্য যারা কাজ করছে তাদেরকে সহযোগিতা করবে। প্রিয় ভাইরা, আমরা এই নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী নই, আমরা আগ্রহী নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার যদি না হয় তাহলে দেশে নির্বাচন সুষ্ঠু হবে না, ভালো হবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ সরকার না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। এই আন্দোলনের তোরে এই সরকারকে অবশ্যই আমরা সরিয়ে দিয়ে নিরপেক্ষ একটি সরকার কায়েম করব। আমরা নিরপেক্ষ সরকারের মাধ্যমেই আমরা এই দেশে একটি বিএনপি সরকার প্রতিষ্ঠা করব, গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং এই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।